অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরের প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর ত্রিপুরায় হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হল ব্যারাকপুরে। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের মিছিলটি ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় ঘুরে ফের ব্যারাকপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী। মিছিল নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পৌর প্রশাসক উত্তম দাস জানান, দেখুন, কালকে যেটা ঘটেছে সেটা, ত্রিপুরাতে যেটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় এবং আমার মনে হয় এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ডেমোক্রেসি বলে কিছু নেই ত্রিপুরাতে, এবং আমাদের সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা হয়েছে এবং সেটা আমরা চাক্ষুষ দেখেছি ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, মানে এতে অনেক বড় কিছু হতে পারত এবং আমার মনে হয় যে বিজেপি এতে ভয় পেয়েছে, বোঝাই যাচ্ছে, এবং ওদের যে দুর্নীতি ত্রিপুরাতে এবং মানুষের কোনো উন্নয়ন নেই সেটাই বোঝা যাচ্ছে। এবং তার আমরা আমাদের যে আমাদের নেতৃত্ব ওখানে গেছিলো ওখানকার অবজার্ভ করতে কী হচ্ছে, কীভাবে আমরা এগোতে পারি, মন্দিরে দর্শন করা, সব কিছু সবে শুরুয়াত ছিল, কিন্তু তাতেই ওরা যেভাবে ভয় পেয়েছে আমি জানি না আগামী দিন ওরা কী করতে পারে আর কি। তবে আমরা এই ভয়ে পিছিয়ে নেই, আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি, আমরা এটাকে এরকম ঘৃণ্য কাজ আগামী দিন যাতে না করতে পারে ত্রিপুরায় বসে, বা এরকম বিজেপির এরকম ধরনের উদ্ধত্য যেন না দেখাতে পারে, তার জন্য আমরা লড়াই করব, আমরা আমাদের মতো করে লড়াই করব আগামী দিন। এবং তাই আমরা সংগঠিত হয়েছি সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে, আমাদের ব্লকে ব্লকে ব্লকে, যে এই যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে কালকে বিজেপি যে হামলা করেছে রড দিয়ে এবং পাথর ছুঁড়ে যেভাবে হামলা করেছে, আমরা সেটার ধিক্কার এবং ধিক্কার জানাচ্ছি আজকে এবং তার জন্য প্রোটেস্ট করছি। ব্যাপারটা হচ্ছে ত্রিপুরাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষের সব জায়গায় একটু আলাদা চোখে দেখে এবং বিরোধী দলের যারা আছে তারা ভয় পায়। সেই জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিল বা তার আগে একটা টিম গিয়েছিল, আমাদের বিভিন্ন নেতৃত্বরা গিয়েছিল, আমাদের প্রশান্ত কিশোরের লোকরা গিয়েছিল, তাদেরকে ওইভাবে হোটেলে আটকে রাখা হয়েছে, তার আগের দিনও নানা রকমভাবে ঝামেলা করা হয়েছে। কিন্তু গতকাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর যেভাবে হামলা হয়েছে, এটা কোনো গণতান্ত্রিক দেশে, যে দেশে গণতন্ত্র আসে সেগুলি এটা হয় না বা হওয়া উচিত না। যারা ভারতবর্ষকে শাসন করছে, সেই ভারতবর্ষের শাসন করছে, তাদের কিছু বলা যাবে না, সেখানে কোনো মিছিল করা যাবে না, তারা যেখানে সরকার গড়েছে, এটা তো সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ব্যাপার। আমরা সেই জন্য সারা বাংলা জুড়ে আজকে ধিক্কার মিছিল করছি এরই বিরুদ্ধে, এবং পরবর্তী ক্ষেত্রে একটা সেই ত্রিপুরাতে আগামী ইলেকশানে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে এই আশা আমরাও করছি এবং ওরাও করছে, যেভাবে ওরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, এই জন্য আজকে আমাদের এই আমাদের এমএলএ সাহেব আছেন এখানে আমাদের সাথে, একসাথে আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটর কাউন্সিলররা আছে, সকলে মিলে আমাদের কর্মীরা মিলে আমরা সেই ধিক্কার মিছিলের আয়োজন করেছি। সেটাই জিরা পাউ 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 জি